আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে তাহলে যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে কবুল বলে একটা সম্পর্কের সূত্রপাত হয় আর সেই সম্পর্কে পবিত্র এবং হাদিস থেকে প্রমাণিত যে দুইটা অপরিচিত হৃদয়কে আল্লাপাক একটা দোয়া এবং কিছু কিছু ক্রাইটেরিয়ার ভিতরে স্বামী স্ত্রী নামক একটা সম্পর্কের সূত্রপাত হয় আর সেই সম্পর্কের প্রধান এবং অন্যতম যে বিষয়টা সেটার নাম হচ্ছে বিশ্বাস আর এই বিশ্বাসের উপর ভর করেই দুনিয়া চলে আসছে বাট এই বিশ্বাসের মানুষগুলোর মধ্যে নানান ধরনের সমস্যা আছে বিভিন্ন সময় এ বিশ্বাস করে ঠকতে হয় অনেক সময় এই ছেলেদেরকে বিশ্বাস করে আমাদের বোনেরা ঠকে বিয়ের পরে যৌতুকসহ বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার নির্যাতন আবার অনেক সময় মেয়েদেরকে বিশ্বাস করেও আমাদের ছেলেরা ঠকে তবে আজকে আমাদের এখানে একজন কুলাঙ্গার স্বামীর বর্ণনা আর আজকের এই ভিডিওতে একজন কি বলা হয় যে ধর্ষক চেয়ারম্যানের বর্ণনাও আছে দুইটা ভিডিও দুইটা পার্টে বিভক্ত যে একজন চেয়ারম্যান কিভাবে ধরেন একবার ধর্ষণ মামলার আসামি হিসেবে জেল বের হইয়া আবার সে ধর্ষণ করে ওই যে বারবারই বলছি ধর্ষণ তো বন্ধ হবেই কিন্তু যতক্ষণ পর্যন্ত না এই যে ধর্ষণের শাস্তি ক্রস ফায়ার দেওয়া না হয় ততক্ষণ এটা হবে না যাই হোক আলোচনা হচ্ছে আপনার ঢাকা খিলগায়ের আমাদের গৃহবধূ তিনি 12 জানুয়ারি তার আপন আপন মানে স্বামীতে আপনে হয় পরাত হয় না মানে নিজের স্বামীর মাধ্যমে স্বামীদের বন্ধুদেরকে দিয়া স্বামীর পাঁচ ছয় বন্ধুদেরকে দিয়া স্বামী তার স্ত্রী ধর্ষণ করাইছে মানে কই যাইবেন মানে কোথায় যাই আমরা কি বলবো তো মূল ঘটনা হচ্ছে যে এই স্বামীর সাথে তার সাংসারিক জীবনের সম্ভবত আট দশ বছর চলছিল তো এর মাঝখানে কোনো কারণে সাংসারিক কিছু ঝামেলা ছিল আর সেগুলা নিয়ে হয়তো তাদের ভিতরে একটা মামলার পর্যায় পর্যন্ত ছিল হয়তো বউ জামাইয়ের নামে মামলা দিছে বা জামাইও বউয়ের নামে মামলা দিছে দুই পক্ষ দুই পক্ষের নামে মামলা দিছে এখন এই মামলাটা সমাধানের জন্য তুইলা নেওয়ার জন্য স্ত্রীকে দীর্ঘদিন চাপ ওই নাম হচ্ছে আপনার আইয়ুব আলী তার বৌরে চাপ দিচ্ছিলেন বাট স্ত্রী হয়তো মামলাটা তোলে নাই সেই কারণে এই দুইটা দুই পক্ষ মামলা নিয়ে একটা আলোচনায় বসবে আর বসার জন্য তিনি জায়গা ঠিক করছেন কোনটায় রাজধানীর উত্তর গুরানে যে জায়গা সেইখানে তিনি একটা জায়গা ঠিক করছেন যে আসো এখানে আসো তুমি আসো আমি আসি আমরা একটা সার্কেল বৈশাখ বিষয়টা সমাধান করব। তো বউ সহজ সরল মানুষ তিনি গেছেন সেইখানে আপনার বসার জন্য কিন্তু সেইখানে ওই জামাই আগে থেকে তার বন্ধুদেরকে নিয়ে ছিলেন উৎপাতা যখন তিনি গেছেন তাকে এমন ধরনের কিছু বলা যেটাতে হয়েছে তিনি রাজি রাজি হবেন না তিনি হয়ে যখন উঠতে নিছেন তখন সেই স্বামী কুলাঙ্গার তার পাঁচ বন্ধু নিয়ে এই মহিলার আটকায় রেখা সারা রাত ধর্ষণ করেছে বারোই জানুয়ারির ঘটনা তেরোই জানুয়ারি এই ভুক্তভোগী আপনার খিলগাঁও থানায় একটা মামলা করেছেন স্বামী সহ ছয় জনের নামে আর এই বিষয়টা নিয়ে ডিএমপির খিলগাঁও জোনের সিনিয়র সহকারী কমিশনার জুলফিকার আলী বলেছেন স্বামী সহ পাঁচজনকে আসামি করা হয়েছে আমরা ভুক্তভোগীর অভিযোগটা গুরুত্ব সহকারে দেখছি তার অভিযোগটা প্রাধান্য দিয়ে তদন্ত করা হচ্ছে আর ধর্ষণের আলামত পরীক্ষার জন্য সরকারি যে বা ডাক্তারি যে রুলস আছে বা আইনি যে প্রক্রিয়া আছে সেইগুলা এ নারীর করানো হচ্ছে আর বিষয়টা স্পষ্টকাতর তো পুলিশ তাদের সর্বোচ্চ চেষ্টা করবে এখন পুলিশের তো আসলে এই দেশে এই মুহূর্তে আমার মনে হচ্ছে ডিল করছে সেগুলো হচ্ছে ধর্ষণের অন্যান্য কাজের থেকে আপাতত ধর্ষণ নিয়ে ব্যস্ত তো আমরা চাই এই প্রকৃত বিচার এবার আসেন চেয়ারম্যানের ঘটনা নিয়ে ভাই গাইবান্ধা সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দা ব্লুটুথ বয় মুস্তাফিজুর রহমান বাদল নামটা সুন্দর ছবিটা দেখছেন ইয়াং এইজেট পোলাপাইন তিনি আপনার দুই সালেও এখনের এর আগেরটা আগে বইলা নেই দুই সালে নিজ স্কুলের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে তৎকালীন সময় একটা মামলা হয়েছিল আর সেই মামলায় তিনি বিভিন্ন মেয়াদে জেল খেটেছেন খাটার পরে টাকা পয়সা আছে সেগুলো ব্যবহার করে তিনি জামিনে বের হয়েছেন হওয়ার পরে তিনি এখন এই মুহূর্তে আপনার ওই ইউনিয়নের মৌজা মালিবাড়ি গ্রামের বাসিন্দা ও ল্যাঙ্গা বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবেও কর্মরত আছেন আপনি চিন্তা করছেন এক যেই লোক ধর্ষণ হচ্ছে ছাত্রীর ধর্ষক সেই আবার একটা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয় সেই স্কুলের স্কুল কমিটি কারা কি পরিমাণ যে ওই ধরে করাপ্টেড আর কি বলা হয় যে লুচ্চা লম্পট দিয়া সেই স্কুল কমিটি চলে আমার কিছুটা সন্দেহ হচ্ছে নয়তো এই চেয়ারম্যানটা কেমনে বসাইছে এরপরে গত বছরের তেসরা মার্চ এক গৃহবধূ নাগরিক সনদপত্র মানে যে চেয়ারম্যান সার্টিফিকেট যেটা থাকে সেটা আনার জন্য লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদে যান যাওয়ার পরে আপনার চেয়ারম্যান সাহেব তাকে কিছুটা ওয়েট করান অফিসে মানুষ টানুষ থাকার কারণে যে লুকগুলারে বিদায় করেই দিবে নারী কিছুটা সুন্দরী আর চেয়ারম্যান তো পুরোনো লম্পট সে করছে কি সবাইকে বিদায় কইরা যখন তার অফিস মানে ইউনিয়ন পরিষদ কক্ষ খালি হয়েছে সচিবরে কি কাজে নিচে পাঠাইছে পাঠাইয়া চটকরা ভাই দরজা লাগাইয়া নারীরে ধর্ষণ আর পুরোটা ধর্ষণ সে নাকি তার মোবাইলে ভিডিও ধারণ করে রাখছে আর এরপরে এটা নিয়ে লম্বা সময় সেই নারীকে প্রায় আট মাস যাবৎ ধর্ষণ করছে তবে সেই নারীরও একটু বিচার হওয়া উচিত আমার দৃষ্টিকোণ থেকে ভাইরে আট মাস লাগায় তুই কেন ধর্ষণ হইতে গেলি বারবার ভিডিও তো এটা ছাইরা দিব এরকম হাজার ভিডিও এখন ছাইড়াই দিচ্ছে একবার যদি করে আপনার বুঝতে হবে আপনি কোথাও না কোথাও পুলিশের সাহায্য আমাদের পুলিশ বাহিনী সম্পর্কে যতই বিতর্ক থাকুক কিন্তু ধর্ষণের বিষয়টাতে পুলিশ কিন্তু সবসময় সর্বোচ্চ প্রায়োরিটি দেয় সেক্ষেত্রে আপনার উচিত ছিল পুলিশের কাছে আরো আগে যাওয়ার যাই হোক এরপরও তিনি আপনার কি বলা হয় যে পরবর্তী সময় তিনি একটা মামলা করেছেন আর সেই মামলায় রোববার সতেরোই জানুয়ারি গাইবান্দা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রফিউল আলম তিনি জানিয়েছেন মামলা দায়েরের পরে গ্রেফতার হয়ে কারাগারে যাওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে সাময়িকভাবে বহিষ্কারের চিঠি এসেছে একই সাথে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না দশ দিনের মধ্যে কারণ জানতে চাওয়া হয় বলেছে আপনার এই ইন রফিকুল ইসলাম আমার তো মনে হয় যে তারা যদি চেয়ারম্যান আবার করা হয় চেয়ারম্যান পোস্টার তো বিভিন্ন সময় এই যে কি বলা হয় যে গমসুর সাইল সুর একটা উপাধি ছিল এখন ধর্ষক উপাধিটাও হয়তো গাইবান্ধা সদরে প্রতিষ্ঠিত হয়ে যাবে আমি আবারও বলি যে উন্নত বিশ্বগুলাতে আপনি দেখেন যে যদি ধর্ষণ হয় সেটা প্রমাণিত হয় খুবই কঠিন শাস্তি আরব তো বাঁধে দিলাম এখন আমাদের বাংলাদেশে এটা এতটা বিস্ফোরা হয়ে দাঁড়াইছে যার যা খুশি ভাই যেমনি ইচ্ছা আপনার বউ আপনার মেয়ে আপনার বোন তুইলা নিয়ে যাবে ওরা নিয়ে ধর্ষণ করে ফেলবে টাকা আছে ওই যে গায়েবি শক্তি আছে যেহেতু চেয়ারম্যান সুতরাং তার একটা রাজনৈতিক ব্যাক আছে আমরা চাই যে একটা দলের ভিতরে দুই সেটটা খারাপ কর্মী থাকবেই এটাতে দলের দোষ নাই কিন্তু সেই কর্মীদের খারাপ জিনিসটা যদি সামনে আসে আর সেই কর্মী যদি হয় একজন জনপ্রতিনিধি একজন লিডার তার অপরাধটা কিন্তু সামান্য শাস্তি দিয়া শেষ করলে হবে না তাকে যদি জামিন করানোর জন্য আপ টু টপ লেভেল প্রশাসনকে আপনার মনে করলেন যে চাপাচাপি করা হয় তথ্য এভিডেন্স গায়েব করা হয় সাক্ষী মামলার বাদী তাদেরকে যদি নানানভাবে ডিস্টারবেন্স করা হয় তাহলে হয় কি যে স্থানীয়ভাবে যে ওই দলের সম্পর্কে সেই দলের কর্মীদের সম্পর্কে নেতাদের সম্পর্কে মানুষের কাছে একটা নেগেটিভ ফিল আসে সুতরাং এই ক্ষেত্রে উচিত এই চেয়ারম্যানকে পার্মানেন্ট বহিষ্কার করার সাথে সাথে ওই দিনই তারে ক্রসফায়ার করে মাইরা ফেলা কারণ সে দুই দুইটা ধর্ষণ মামলার আসামি এই মুহূর্তে আমি আসলে মানে আর কত বললে আসলে প্রশাসনের ঘুম ভাঙবে এই শাস্তিটা তো আমি আমার বেলাও মানতে রাজি আছি কালকে যদি আমিও কোথাও ধর্ষণ করি সেই ক্ষেত্রে আমারও যেন এরকম হয় ক্রসফায়ার দিয়ে দে সুতরাং এটা তো দেশের মানুষের কল্যাণের জন্য বন্ধ তো হচ্ছে না একটার পর একটা হচ্ছে এখন যারা দেখার তারা নিশ্চয়ই দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আসসালামু আলাইকুম আসসালাম